একটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি, চারটে তাজা বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার পুলিশ। একটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি ও চারটি তাজা বোমা এই ব্যক্তির কাছ থেকে পাওয়া গিয়েছে। শুক্রবার মধ্যরাতে এই ঘটনায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার মারগ্রাম এলাকায় ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ ইসমাইল। শনিবার উদ্ধারকৃত বোমগুলি নিষ্ক্রিয় করতে ইতিমধ্যেই জেলা বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দিয়েছে পুলিশ। পাশাপাশি ধৃতকে কান্দি আদালতে তুলে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। কি কারণে বাড়ির মধ্যে বোমগুলি সে মজুত রেখেছিল সেটাই পুলিশ তদন্ত শুরু করেছে। রফিকুল ইসলাম ও শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। গাই কিনেছি খেলবে।